ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে আহমদ আলী জামে মসজিদে জুমার খুতবায় এবং সলা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রসুলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না, আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য, সেই প্রিয় রসুলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সমস্ত আম্বিয়াগণের প্রতি, আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কিরাম, তাবেঈ তাবে তাবেঈগণ, মুজতাহিদ ইমামগণ, মুহাদ্দিসগণ এবং আমাদের আগে যত মুমিন পুরুষ এবং নারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমরা তাদের প্রতি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের উপরে শান্তি বর্ষণ করুন। এবং আমরা যারা উপস্থিত আজকে জুমার খুতবা শোনার জন্য এখানে বসে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন সাহাবীদের মতো এবং আমাদেরকে সত্যিকারভাবে কোরআন এবং সুন্নাহ শুনে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা যদি শুধুমাত্র কোরআনের আয়াতগুলো শুনি অথবা হাদিসগুলো শুনি তাহলে তার হক আদায় হয় না। এজন্যই সালাফরা বলতেন, ইয়া আসহাব আল হাদিস আদু জাকাত আল হাদিস, হে আহলে হাদিসগণ, তোমরা হাদিসের জাকাত আদায় করো। হাদিসের জাকাত কি? তোমরা যেই হাদিসগুলো শুনছো অন্তত পক্ষে তার মধ্যে কিছু হাদিসের উপরে আমল করো। যেমনভাবে তোমরা তোমাদের সম্পদ থেকে সম্পদের জাকাত বের করো কিছু অংশ, ঠিক তোমরা যে হাদিস শুনবে তার মধ্য থেকে কিছু আমল করো। কিন্তু আমরা বলছি তা নয়, আপনি যতগুলো কোরআনের আয়াত শুনবেন, যতগুলো হাদিস শুনবেন, প্রত্যেকটি আয়াত এবং প্রত্যেকটি হাদিসের উপরে আমল করা জরুরি। আয়াতগুলোর উপরে তো ঈমান আনতে হবে এবং তা অনুযায়ী নিজেদেরকে নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে, তা না হলে বাঁচার কোনো পথঘাট নাই। সূরা আলে ইমরান এবং সূরা নিসার মধ্যে এসেছে 115 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের রাস্তার বিপরীত যেতে নিষেধ করেছেন। অর্থাৎ তোমরা মুমিনদের রাস্তার বিপরীত চলো না। এজন্য এই অংশ থেকে সালাফরা প্রমাণ নিয়েছেন যে যারা মুমিন, মুহাদ্দিস এবং আমাদের পূর্ববর্তী সালাফ, তারা যদি কোনো কথা বলেন তাহলে সেগুলো আমাদেরকে ফলো করা বা মেনে নেওয়া উত্তম হবে, কারণ তারা আমাদের পূর্ববর্তী। এজন্য আমাদের চাইতে কোরআন এবং হাদিস সম্পর্কে তারা অনেক ভালো জানেন, তাই না? এজন্য আমি কয়েকটি কওল অনুবাদ করব, অবশ্যই তা কোরআন এবং হাদিসের সামঞ্জস্যতা রেখে আপনাদের সামনে অনুবাদ করব এবং কয়েকটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করব আমল করার মতো, যে হাদিসগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে এবং আমাদেরকে সঠিক পথে চলার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন এবং আমাকেও সঠিকভাবে ব্যাখ্যা করার, অনুবাদ করার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাকে দান করেন। গতবার যখন এসেছিলাম তখন আপনাদের সামনে আলোচনা করেছিলাম
জিব্রাইলের নসিহাত, অর্থাৎ জিব্রাইল কি নসিহাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন, একটি খুবই প্রয়োজনীয় হাদিস আমরা অনুবাদ করেছিলাম এবং আরো বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছিলাম। সালাফদের একটি কওল বলতে চাচ্ছি, যেটি জামিয়া বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি এই কিতাবের মধ্যে এসেছে, 1220 নাম্বার বর্ণনা। আমি এই বর্ণনাটি যখনই পড়ি তখন আমি অভিভূত হয়ে যাই যে এত সুন্দর কথা কিভাবে একজন বলতে পারেন, আর এই কথাটা আমাদের জীবনের সাথে বাস্তব মিলে যায়। আমরা যেরকম করি, আমাদের আচরণ যেরকম, আমাদের চরিত্র যেরকম, ওই কওলের মধ্যে তা ফুটে উঠেছে। আমরা যেরকম ওই রকমই কথা। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি বলেন, একদিন একটা লোক আমার কাছে আসলো, এরপরে এসে আমাকে জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অর্থাৎ আল্লাহ তাআলাকে যদি আমরা ডাকি তাহলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন, এ কথা আল্লাহ নিজে বলেছেন। কিন্তু দেখা যায় আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে চাই, আল্লাহ এটা আপনি আমাকে দেন, এই বিষয়টা আমার প্রয়োজন, এটা আমার জরুরি, কিন্তু আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দেয় না। কারণটা কি? কেন সাড়া দেয় না? আল্লাহ নিজে বলছেন আমার কাছে চাও আর আমি দিব, আর আমরা চাই আল্লাহ দেয় না। অথচ আল্লাহ বলছেন চাও দিব আর চাই দেয় না, কারণটা কি? তখন তিনি বললেন, তোমরা মারাত্মকভাবে পাঁচটা অপরাধ করেছ যে কারণে আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেয় না। তখন তিনি বললেন, তা কি জানো? শোনো, আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় জানো, আল্লাহর পরিচয় জেনেছো। কিভাবে? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ শোনেন, খুশি হন রাগান্বিত হন, তো এই আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর পরিচয় তোমরা লাভ করেছো ঠিকই, কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত করা আর তার সাথে কাউকে শরীক না করা, এটাই আল্লাহর হক। এখন তো মিডিয়া খুললে আজিব আজিব ফতোয়া পাওয়া যায়, যেমন কিছু আলেমদের ফতোয়া দেখলাম, বর্তমান পূজা হচ্ছে না, আলেমদের ফতোয়া যে তাদের মণ্ডপে গিয়ে গজল গাওয়া এটা বৈধ, কেন? ইসলামের দাওয়াত হচ্ছে, যেখানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমাদের দিন তোমার জন্যে, তার মানে তাদেরকে ইঙ্গিত করে বলা হচ্ছে তোমাদের দিন তোমাদের জন্যে, তোমাদের দিন মানে তোমাদের শিরক, তোমাদের দিন ইসলাম নয়, তোমাদের দিন নাজাতপ্রাপ্ত দিন নয়, তোমাদের দিন নাজাত দিবে না, তোমাদের দিন কল্যাণ দিবে না, এই জন্য অনুবাদ হবে তোমাদের দিন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন মানে তোমাদের শিরক তোমাদের জন্যে, আর আমাদের দিন মানে আমাদের ইসলাম আমাদের জন্যে, তোমাদের শিরিক তোমাদের জন্যে আর আমাদের ইসলাম আমাদের জন্যে। কিন্তু অনেকেই বৈধতা দিচ্ছেন। আসার সময় আমি একটা আর্টিকেল পড়লাম, মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ উনি লিখেছেন যে বিধর্মীদের অনুষ্ঠান উপলক্ষে কেউ যদি সাধুবাদ জানায়, শুভেচ্ছা জ্ঞাপন করে, এর বিধান কি? তাতে তিনি অনেক সালাফদের কওল উল্লেখ করেছেন, কিছু কিছু সালাফ এটাকে কুফরি বলেছেন আর অধিকাংশ সালাফ বলেছেন এটা হারাম, জিনা, সুদ খাওয়া,
মেয়েকে মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করা, মদপান করা যেরকম হারাম পাপের কাজ, অমুসলিমদের অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করা ওই একই পাপের কাজ, মারাত্মক হারাম। সে যদি আপনাকে শুভেচ্ছা দেয়, আপনি তার জবাবে শুভেচ্ছা হয় এইরকম কোন শব্দ প্রয়োগ করতে পারবেন না, তাহলে আপনি তার মতো হয়ে যাবেন। অথচ কত রকমের হেফাজত করুন, আমাদের দিনকে হেফাজত করুন। তার মানে তোমরা আল্লাহর পরিচয়, মানে আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত করা আর তার সাথে কাউকে শরীক না করা। ফালাম তামালু বিমা ফিহ, দুই তোমরা কোরআনে কারিম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী তোমরা নিজেরা চলো না। কোরআন আমরা পাঠ করি ঠিকই, কোরআন পড়ি ঠিকই, কিন্তু কোরআন অনুযায়ী আমরা অনেকেই চলি না। কোরআন আমাদেরকে যেভাবে চলতে বলেছেন ওইভাবে আমরা চলি না। অনেকদিন আগে আমি একটা ফতোয়া দিয়েছিলাম, তা নিয়ে তো দেশ তোলপার হয়ে গিয়েছিল। আমি বলেছি একটা আর বুঝিয়েছি আর একটা, হাফেজদের ব্যাপারে আপনারা অবগতিতে আছেন। এমনকি যারা কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক আয়াতে বলেছেন, ওয়ামান আরাদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যে ব্যক্তি আমার শরণ থেকে, আমার শরণ মানে কোরআন, আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জীবিকাকে সংকীর্ণ করে দিব, তার জীবন হয়ে যাবে সংকীর্ণ, তার সবকিছু হয়ে যাবে সংকীর্ণ, কোনো কিছুতে শান্তি পাবে না, সবগুলো সংকুচিত হয়ে যাবে, এবং আমি কিয়ামতের দিন যখন তাকে উঠাবো তখন অন্ধ অবস্থায় উঠাবো। قال رب لما حشرتني اعمى وقد كنت بصيرا, তখন সে বলবে আল্লাহ কে, হে আল্লাহ আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন, অথচ আমি যখন দুনিয়ায় ছিলাম তখন চক্ষুওয়ালা ছিলাম, আমি চোখ দিয়ে দেখতে পারতাম, আজকে আপনি আমাকে অন্ধ করলেন কেন? আল্লাহ তাআলা বলবেন, قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى, কেন তোমার কাছে যখন আমার নিদর্শন গিয়েছিল, আমার আয়াত গিয়েছিল, আমার কোরআন গিয়েছিল, তুমি যেভাবে আমার কোরআন থেকে, আমার নিদর্শন থেকে, আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে, ঠিক একইভাবে আজকের দিনে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। বলেন তো আল্লাহর কিতাব থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, এই কারণে যদি আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেয়, বাঁচার কোনো কায়দা আছে? সবাই এই আয়াতের তাফসির করে যে এই মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হলো কোরআন তেলাওয়াত না করা। আজিব, কে আপনাকে এই তাফসির শেখালো? আপনি তো সালাফি মানহাজ, সালাফি মানহাজ মানে সালাফদের পথ অনুসরণ করেন, তো আজকের যুগের তাফসির করেন কেন? ফিরে যান সাহাবীদের কাছে, ফিরে যান তাবিদের কাছে, ফিরে যান মুজতাহিদ ইমামদের কাছে, ফিরে যান শাইখুল ইসলাম যারা তাদের কাছে ফিরে যান, তারা কেউ বুঝে নাই শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা, এটাকে ধরেই নাই। ইমাম তাবারী রহিমাহুল্লাহ বলেছেন কোরআনের 80টা, কোনো বর্ণনা এসেছে 81টা হক রয়েছে, 81টা হকের সিরিয়াল দিয়েছেন, তার ভিতরে কোরআন তেলাওয়াত এটা নাই, এটা তিনি উল্লেখই করেননি। আপনারা আবার ভুল বুঝিয়েন না যে হুজুর বলে গেছে কোরআন তেলাওয়াত করা যাবে না, আমি কিন্তু তা বলিনি, উনি উল্লেখই করেননি, এটা জরুরি কোরআন তেলাওয়াত করবে, এটা প্রয়োজন, কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হলো তাদাব্বুর। আল্লাহ তাআলা কোরআনকে বুঝার জন্য দিয়েছেন, আমল করার জন্য দিয়েছেন, শুধুমাত্র অন্য অন্য ধর্মের মতো তেলাওয়াত করার জন্য দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা যুখরুবের 36 নম্বর আয়াতে বলেছেন, আগের আয়াতটি সূরা তোহা 124-25-26 রয়েছে, আল্লাহ তাআলা সূরা যুখরুবের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন,
যে ব্যক্তি আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার সাথে তার জন্য একটা শয়তানকে নিয়োজিত করে দেব, ওই ব্যক্তির সাথে একটা শয়তান লাগিয়ে দেওয়া হবে, ফাহু আলাহু করেন, ফলে সে হয়ে যাবে তার সাথী বন্ধু। শয়তান বলবে এদিকে যাও, এদিকে যাবে। শয়তান বলবে ওইদিকে যাও, ওইদিকে যাবে। শয়তান বলবে এটা করো, এটা করবে। শয়তান বলে ওটা করো, ওটা করবে। শয়তান যা বলবে তাই করবে। কেন? আল্লাহ শয়তানকে নিযুক্ত করে দিবেন, লাগিয়ে দিবেন, যারা কোরআন বোঝে না, কোরআন অনুধাবন করে না, আল্লাহর কিতাব নিয়ে আল্লাহর স্মরণে সময় ব্যয় করে না। আল্লাহ তাআলা সূরা ফুরকান 30 নম্বর আয়াতে বলেছেন, وقال الرسول সেদিন রসূল বলবেন, ইয়া রাব্বি ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, পরিত্যাগ করেছে, এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। কোরআনকে যারা পরিত্যাগ করে তাদের বিরুদ্ধে কি দায়ের করলো? মামলা। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু শাফায়াত করবেন এটাই বলেন যে রাসূল শাফায়াত করবেন, রাসূল শাফায়াতের নবী, শুধু এই অংশটাই পরিপূর্ণ সঠিক নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াতও করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলাও করবেন। মামলা করবেন কাদের বিরুদ্ধে? যারা কোরআন পরিত্যাগ করে। এখন যদি আমি নিজের থেকে ফতোয়া দেই তাহলে তো বিপদ হয়ে যাবে, এজন্য আপনাদেরকে একটা ফতোয়া পড়ে শোনাই, অর্থাৎ আপনাদের জন্য সহজ করে দেই যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। এরকম একটা ফতোয়া আপনাদের সামনে উল্লেখ করি যে কারা কোরআন পরিত্যাগ করে। মাসিক আত্তাহারিক পড়েন তো না, চেনেন না আপনারা মাসিক আত্তাহারিক? প্রায় সবাই চেনেন। এই মাসিক আত্তাহারিক খুলবেন জানুয়ারি মাস 2022 সাল, 2022 সালের জানুয়ারি মাসের 37 সূরা ফুরকানের 30 নম্বর আয়াত যেটা আমি বললাম, ওই আয়াতটা উল্লেখ করে তারপরে বলতেছেন কারা কোরআন পরিত্যাগ করেছেন, তাদেরকে বলতেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো না সে কোরআনকে পরিত্যাগ করলো। তার মানে কোরআনকে কি করলো না? তেলাওয়াত করলো না, কোরআনকে পড়লো না, ওই ব্যক্তি কোরআনকে কি করলো? পরিত্যাগ করলো। এটা হলো প্রথম। দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআন ঠিকই পড়লো কিন্তু কোরআন অনুধাবন করলো না, বুঝলো না, সেও কোরআনকে পরিত্যাগ করলো। তার মানে কোরআন পড়ে ঠিকই কিন্তু কোরআন বোঝে না, বুঝার চেষ্টা করে না যে আল্লাহ এখানে কি বলেছেন, এইটা বোঝে না, ওই ব্যক্তিও কোরআনকে পরিত্যাগ করলো। আবার যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো এবং তা অনুধাবনও করলো কিন্তু ওই অনুযায়ী আমল করলো না, সেও কোরআনকে পরিত্যাগ করলো। এরা প্রত্যেকেই কোরআন পরিত্যাগকারীদের অন্তর্ভুক্ত, তারা সবাই আল্লাহর এই আয়াতের শামিল যেখানে আল্লাহ তাআলা বলেছেন অকালা রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, সেদিন রসুল বলবে হে আমার রব, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ গণ্য করেছে, তাই আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আমার ফতোয়া আবার বলে দিয়েন না যে বাসার এই ফতোয়া দিয়ে গেছে। যারা কোরআন তেলাওয়াত করলো বুঝলো না তারাও কোরআন পরিত্যাগকারী, যারা কোরআন তেলাওয়াত করলো, কোরআন বুঝলো, অনুধাবন করলো কিন্তু আমল করলো না, তারাও কোরআন পরিত্যাগকারী। তাহলে কোরআন গ্রহণকারী কারা? যারা তেলাওয়াত করলো, যারা অনুধাবন করলো, যারা বুঝলো, ওই অনুযায়ী আমল করলো, এরাই কোরআন গ্রহণকারী। এদের বিরুদ্ধে রসুল মামলা করবেন না, এদের বাইরে যারা আছেন প্রত্যেকের বিরুদ্ধে আল্লাহ রসুল মামলা দায়ের করবেন। ওই পৃষ্ঠা অনুযায়ী এই ফতোয়া আসে না? যেমন সূরা আহকাফ 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা কাফারু, এর সে স্পষ্ট আয়াত আর কোথায় হতে পারে? ওয়াল্লাযিনা কাফারু, এবং যারা কাফের, আম্মা উনযিরু মুরিদুন, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা থেকে তারা বিমুখ, অর্থাৎ আল্লাহ তাদেরকে যা নাজিল করেছেন, আল্লাহ তাদের কাছে যা পৌঁছিয়েছেন, আল্লাহ তাদের উপরে যা নাজিল করেছেন, এই বিষয় থেকে তারা বিমুখ, তারা কাফের।
আমি বলছি আল্লাহ বলেন আবার বলে দেন না যে কাফের বলে দিল এজন্য তো বাংলাদেশের আরেকজনের ফতোয়া দেখাটা জরুরি আরেকজন কি ফতোয়া দিয়েছে আপনি যদি বাংলাদেশের আল হাদিস আন্দোলনের মাসিক আত তাহরিক তা থেকে তো ফতোয়া শুনলেন এবার হলো জামিয়াতে আহলে হাদিস তাদের একটা তাফসীরের গ্রন্থ বের হয়েছে তাফসীর ফাতহুল মাজিদ জানেন না তিন খণ্ডের একটা তাফসীরের গ্রন্থ বের হয়েছে তার সূরা আহকাফের 3 নম্বর আয়াতের ব্যাখ্যায় যদি আপনি যান তাহলে দেখবেন সেখানে তারা বলছেন তাই আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া কুফরি দ্বীনি জ্ঞান অর্জন না করা কুফরি আল্লাহ তাআলার ইবাদত না করা কুফরি অর্থাৎ যারা আল্লাহর দিন থেকে মুখ ফিরায় তারাও কুফরি করলো যারা জ্ঞান অর্জন করলো না তারাও কুফরি করলো যারা আল্লাহর ইবাদত করলো না তারাও কুফরি করলো কেউ কেউ এদেরকে নাস্তিক বলেছেন এবং ধর্মনিরপেক্ষতাবাদী বলেছেন কারণ যারা দ্বীনি জ্ঞান অর্জন করে না এদেরকে কেউ বলেছেন নাস্তিক এবং কেউ বলেছেন ধর্মনিরপেক্ষতাবাদী আসলে এরা হলো শয়তান পূজারি আমার ফতোয়া জামিয়াতে আহলে হাদিস আন্দোলনের তাফসীরের কিতাব ফাতহুল মাজিদ তার ফতোয়া তো এইখানে ফতোয়াটা ঠিকই আছে আয়াতের সাথেই সামঞ্জস্যতা রয়ে গেছে কিন্তু আমি যদি বলি আর যদি উল্লেখ না করা হয় তাহলে এরকম অনেক সমস্যা হয় এরকম আরো অনেক আছে তাহলে বোঝা গেল যে তোমরা কোরআনে কারীম পাঠ করো ঠিকই কিন্তু তোমরা ওই অনুযায়ী নিজেরা চলো না তাহলে সালাফের কথা মিলে গেল না কোরআন পাঠ করো ঠিকই কিন্তু কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না অকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতুম সুন্নাতাহু তিন নম্বর তোমরা বলো আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি আল্লাহ রাসূলকে মুহাব্বত করি আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের মধ্যে কমতি নেই আপনাকে যদি বলা হয় আল্লাহ রাসূলকে কি ভালোবাসেন গতবার আপনাদেরকে ইত্তেবায়ে সুন্নাহ বুঝিয়ে গিয়েছিলাম ইত্তেবায়ে সুন্নাহ কাকে বলে তা আপনাদেরকে যদি বলা হয় আল্লাহ রাসূলকে ভালোবাসেন আপনারা এক বাক্যে বলবেন হ্যাঁ আমরা ভালোবাসি কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত ফলো করার ক্ষেত্রে আমরা অনেকেই পিছপা আজকে জুমার সালাত অনেকে পড়তে এসেছি দেখা যাবে পাঁচ ওয়াক্ততে কোনো খবর থাকবে না অনেকে এরকম আছে জুমার দিন সালাত আদায় করে আর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না ঠিক রাসূলকে ভালোবাসার কথা স্বীকার করে কিন্তু তার আনুগত্য করে না এজন্য সালাফ বললেন তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তোমরা তার সুন্নাতকে ত্যাগ করো যত সুন্নাত সম্পর্কে আলোচনা আগে করেছি এজন্য এই বিষয়ে বিস্তারিত বললাম না চার নম্বর অকুলতুম নালাহানু ইবলিস ওয়া তাতুমুহু তোমরা বলো ইবলিস ভালো নয় ইবলিস খারাপ ইবলিস মন্দ এ কথা তোমরা বলো না বলেন না ইবলিস খারাপ না ভালো আপনারা কি মনে করেন খারাপ না ভালো খারাপ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিদুহু আদুওয়া নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব যদি শত্রু হিসেবে গ্রহণ করতে হয় তাহলে শয়তানকে গ্রহণ করো একমাত্র আমাদের আপনার শত্রু হলো শয়তান তারা সে আমাদেরকে আমাদের ঘর থেকে বের করেছে আমাদের জান্নাত থেকে বের করেছে আমাদেরকে পথভ্রষ্ট করে আমাদেরকে গোমরাহ করে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় ওই হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু সবচেয়ে বড় দুশমন আর সালাফ বলছেন তোমরা বলো ঠিকই শয়তান খারাপ শয়তান মন্দ কিন্তু তোমরা মানার ক্ষেত্রে শয়তানকেই মানো এদিকে বলো যে রাসূলকে ভালোবাসি মানার ক্ষেত্রে তাকে মানো না ওইদিকে বলো শয়তান খারাপ আর মানার ক্ষেত্রে শয়তানকে মানো আল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম ওয়া খাসতুম ফি উয়ুবিন নাস পাঁচ নাম্বার তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজে যে পাপ করেছি নিজে যে অন্যায় করেছি নিজে যে জুলুম করেছি নিজে যে গীবত করেছি গীবত কঠিন পাপ না সহজ পাপ কঠিন পাপ না কিন্তু মানুষ এটা খুব সহজে করে এত মারাত্মক একটা পাপ গীবতের পাপ আপনি যদি শিরিক করেন আর তওবা করেন আল্লাহ মাফ করে দিবেন আপনি যদি জিনা করেন আর তওবা করেন আল্লাহ মাফ করে দিবেন আপনি যদি সুদ খান ঘুষ খান তওবা করেন আল্লাহ মাফ করে দিবেন কিন্তু আপনি যদি গীবত করেন কিয়ামত পর্যন্ত যদি তওবা করেন আল্লাহ মাফ করবেন না
কারণ গীবতের গুনাহ আল্লাহ মাফ করে না। ওই যে হাদিসে এসেছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে নিয়ে যাওয়া হলো, একসারনের লোকের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, এরপর দেখলেন লোকগুলো আজব ধরনের, তাদের নখগুলো তামা দিয়ে তৈরি করা, তা দিয়ে তারা তাদের মুখকে ক্ষতবিক্ষত করছে, তাদের বুককে ক্ষতবিক্ষত করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরাইল এরা কারা? তখন জিবরাইল আমিন বললেন, এরা হচ্ছে ওই ব্যক্তি যারা মানুষের সম্মান নষ্ট করত, মানুষের বদনাম করে বেড়াতো, এই কারণে আজকে তাদেরকে নিজেকে দিয়েই নিজেকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ নিজে নিজেকে শাস্তি দিচ্ছে। একটা কওল আমার মনে পড়ে গেল, একটা বাচ্চা মেয়ে আর বাপ, বাপ একটা লোকের বদনাম করছে, এই কথাটা বাচ্চা মেয়েটা শুনতে পেয়েছে, শুনতে পেয়ে ওই বাচ্চা মেয়েটা বাবার কাছে এসেছে। দেখেন কিভাবে নসিহত করছে বাবাকে, বাবার কাছে এসে বাবার কপালে মুখে চুমা খাচ্ছে, বাবার বুকে চুমা খাচ্ছে। তখন বাপ বলছে, কি ব্যাপার আম্মু, তুমি আমার মুখে, এইটা আমি কিভাবে সহ্য করতে পারি, তাই কান্না করতেছি আর আপনার ওই জায়গাগুলোকে আমি চুমা খাচ্ছি। যেই জায়গা আপনি নিজে ক্ষতবিক্ষত করবেন, একটা মেয়ে তার বাপকে নসিহত করছে কিভাবে? তখন বাপ বলছে, মা আমার ভুল হয়ে গেছে, আমি এখনই যার গীবত করেছি তার সুনাম করব এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে আসব, সে যেন আমাকে ক্ষমা করে দেয়। সে তাই করলেন, ওই লোকটার কাছে ক্ষমা চাইলেন এবং পরবর্তীতে যতদিন বেঁচে ছিলেন তার সুনাম করে গিয়েছেন। সালাফরা এইভাবে হাদিসকে বুঝেছেন, এইভাবে তারা কোরআনকে বুঝেছেন। তাহলে নিজের চিন্তা আগে করতে হবে, তাই না? পাঁচটা জিনিস বললেন, এক, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু তার হক আদায় করো না, তার মানে আল্লাহর হক আদায় করা উচিত, আল্লাহর ইবাদত করা উচিত, তার সাথে কাউকে শরীক না করা উচিত। দুই নম্বর, তোমরা কোরআনে কারিম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী তোমরা চলো না, অতএব কোরআন তেলাওয়াত করা উচিত এবং ওই অনুযায়ী আমাদেরকে চলা উচিত। তিন, তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত ফলো করো না, অতএব রসুলকে ভালোবাসার সাথে সাথে তার সুন্নাত ফলো করা উচিত। চার, তোমরা বলো শয়তান খারাপ অথচ শয়তানকেই তোমরা মানো, অতএব শয়তানকে মানা উচিত নয়। পাঁচ, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, অতএব নিজেদেরকে নিয়ে আমাদের ব্যস্ত হয়ে যাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই নসিহত পালন করার তৌফিক দান করুন। আরেকটা নসিহত আমার উল্লেখ মনে পড়ে গেল, হাসান বসরি রাহিমাহুল্লাহ মানুষদেরকে লক্ষ্য করে বারবার বলতেন। ইমাম ইবনে আবিদ দুনিয়া জুহুদের কিতাবের 197 নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছেন, আদ-দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়ার জীবন তিন দিনের, তিন দিন দুনিয়া, দুনিয়াবি জীবন তিন দিনের, তিন দিন দুনিয়া, তিন দিনের বেশি নয়। আমা আমসি ফাকাদ যাহাবা বিমা ফি, গতকাল যাইতি মধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। আপনি যদি কিয়ামত পর্যন্ত কাঁদেন, গতকাল আর নিয়ে আসতে পারবেন? আপনি যদি যে কোনো মাধ্যম আপনি ধরেন, গতকাল আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন? এই জন্য তিন দিনের একদিন গতকাল, ওটা চলে গেছে, এই জন্য ওইটা নিয়ে আর তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওয়াম্মা গাদান লা তুদ, ওয়াম্মা গাদান ফালা আল্লাকা লা তুদরিকুহু, আর আগামীকাল সম্ভবত তুমি তার নাগাল পাবে না। তুমি আগামীকাল যেতেও পারো, পুষতেও পারো, আবার আগামীকাল নাও পুষতে পারো, এই জন্য আগামীকাল সম্ভবত তুমি পাবে না। এখানে যারা বসে আছেন সবাই কি বলতে পারবেন যে আগামীকাল আমি বেঁচে থাকব? এরকম ক্ষমতা কি আছে? হয়তো বা আগামীকাল আমার জীবনে আসবেই না, এই জন্য গতকাল যা তোমার কাছ থেকে চলে গেছে, ওটা চলে গেছে আর ফিরে আসবে না, আর আগামীকাল সম্ভবত তুমি তার নাগাল পাবে না, কাছে পাবে না। ওয়ালিয়াউম ফামাল ফি, আর আজ, অতএব তোমার যা করার দরকার তা আজকে করো, তোমার আমল করার দরকার আজকে করো, তোমার তওবা করার দরকার আজকে করো, তোমার নেকির কাজ করার দরকার আজকে করো,
তোমার ভালো কাজ করার প্রয়োজন আজকে করো, কারণ আজকের দিনটাই তোমার, গতকালও তোমার নয়, ওটা চলে গেছে আর আসবে না, আগামী কালও তোমার নয়, সম্ভবত তুমি তার কাছেও যেতে পারবে না, অতএব তোমার যা করার তা আজ এখন এই মুহূর্তে করতে হবে, ঠিক না? আমরা অনেকেই ধোকায় পড়ে যাই, এই ধোকাটা হলো শয়তান দেয়, কয় যে কাল থেকে ভালো হয়ে যাব, কয় কাল থেকে নামাজ পড়ব। এই জন্য একজন সালাফ বলতেন যে আগামীকাল ওই কাজটা করব, এই আগামীকাল বলতে আমার 40 বছর গেছে তাও আমার আগামীকাল আসে নাই। আগামীকাল করতে করতে কয় বছর গেছে তার? 40 বছর, তাও আগামীকাল আসেনি। তখন আমি চিন্তা করলাম আজকে করব, তখন আমার ওই কাজটা হয়ে গেল। তার মানে আপনার যা প্রয়োজন তা আপনি আজকে করবেন। সালাফদের তৃতীয় নসিহাত, হাতেম রাহিমাহুল্লাহ তিনি বলতেন সিয়ারু আলামিন নুবালা 11 নম্বর খণ্ড 485 নম্বর পৃষ্ঠায় এসেছে, তাহাত নাফসাকা ফি সালাসিন, তুমি তোমার এই আত্মাকে, তুমি তোমার জীবনটাকে তিনটি বিষয়ে একদম চুক্তিবদ্ধ করে নাও। তুমি তোমার জীবনটাকে তিনটি বিষয়ে চুক্তিবদ্ধ করে নাও যে আমি এই তিনটি বিষয় করব, এটার উপরে তুমি চুক্তিবদ্ধ করে নাও, অবশ্যই পালনীয় এটা, তিনটি বিষয়ে তুমি তোমার জীবনটাকে চুক্তিবদ্ধ করে নেবে। এজা আমিলতা, যখন তুমি কোনো কাজ করবে, ফামাল ফাজকুর নাজরুল্লাহি ইলাইক, তখন তুমি সব সময় মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। তুমি যেই কাজটা করবে ওই কাজটাই মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। যখন সালাত আদায় করবে তখন মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। যখন যাকাত দিবে তখন মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। যখন সিয়াম পালন করবে মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। যখন হজ করবে মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। যখন কোরআন তেলাওয়াত করবে, যখন নেকির কাজ করবে, যখন উত্তম ব্যবহার করবে তখন মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কারণে ওই জায়গায় রিয়া যেন না ঢোকে, ওই জায়গায় ইখলাস যেন নষ্ট না হয়। যখন তুমি পাপ করবে, জুলুম করবে, অত্যাচার করবে, চুরি করবে, ডাকাতি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, মিথ্যা বলবে, আরো যত পাপ আছে, তখন তুমি মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এটা তুমি তোমার আত্মার সাথে চুক্তিবদ্ধ করে নাও যে আমি এটা করবই, যখনই কোনো কাজ করব তখন মনে করব আল্লাহ আমাকে দেখছেন। অবশ্যই সাবধান, কে দেখছেন? আল্লাহ। যেই কাজ, সেটা নেকির কাজ হতে পারে, সেটা গুনার কাজ হতে পারে, তুমি তা মনে রাখবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। ওয়াইজা তাকাল্লামতু তাকাল্লামতা ফাজকুর সামাআল্লাহি মিনকা, আর যখন তুমি কোনো কথা বলবে তখন মনে রাখবে, স্মরণে রাখবে আল্লাহ তোমার কথা শুনছেন। আমরা কত কথা বলি, তাই না? আমরা ভালো কথা বলি, মন্দ কথা বলি, এই জন্য সালাফ স্মরণ করিয়ে দিলেন যখন তুমি কোনো কথা বলবে তখন স্মরণে রাখবে আল্লাহ তোমার কথা শুনছেন, অতএব যেই কথা বলবে ওই কথা বলার ক্ষেত্রে সাবধান। আমরা কত কথা বলি, মানুষের গীবত করি, মানুষের বদনাম করি, মানুষকে গালি দেই, মানুষের কুৎসার অর্চনা করি, কত পাপ আমরা মুখের দ্বারা করে থাকি, কত পাপ আমরা কথার মাধ্যমে করে থাকি। এই জন্য সালাফরা বলতেন চুপ, হাদিসের ভিতরে এসেছে যখন ভালো পারলে ভালো কথা বলবে, না হলে চুপ থাকবে। এই জন্য সালাফরা বলতেন চুপ, কথাই বলবো না, যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে ভালোটা বলবে, আর যদি ভালোটা বলতে না পারো তাহলে চুপ থাকবে, যেন তুমি বোবা, তোমার মুখ থেকে যেন কথা বের না হয়। কেন? কথা বললে ভালোটা বলবে, আর কথা বলতে না পারলে চুপ থাকবে। এরপরে সালাফ পরের বাক্যে বললেন ওয়াইদা সাকাত্তা ফাজকুর ইলমাল্লাহি ফিকা, আর যখন তুমি চুপ থাকবে তখনও স্মরণ রাখবে যে আল্লাহ তোমার বিষয়ে সবিশেষ অবহিত, আল্লাহ তোমার বিষয়ে সব জানেন। এজন্য চুপ থাকাও রিক্স। এক জায়গায় হালাল কথা বলা প্রয়োজন, এক জায়গায় হক কথা বলা প্রয়োজন, আপনি চুপ থাকবেন এটাও রিক্স। আপনাকে হক কথা বলতে হবে,
এক জায়গায় সত্য কথা বলা প্রয়োজন, আপনাকে সত্য কথা বলতে হবে। এক জায়গায় হক কথা বলা প্রয়োজন, আপনাকে হক কথা বলতে হবে। এই জন্য চুপ থাকাটাও রিস্ক। কেন? যখন আপনি পারবেন হক কথা বলবেন, যখন আপনি পারবেন ভালো কথা বলবেন, যখন আপনি পারবেন উপদেশ দিবেন, আর ভালো কল্যাণ যদি আপনার মুখের দ্বারা না হয় তাহলে আপনি চুপ থাকবেন। তাহলে কয়টা কথা বললেন? তিনটা কথা বললেন যে তুমি তোমার আত্মাকে চুক্তিবদ্ধ করে নাও এই তিনটি বিষয়ে। এক নাম্বার, যখন তুমি কোনো আমল করবে, কাজ করবে, তখন স্মরণ রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। যখন তুমি কথা বলবে তখন স্মরণ রাখবে আল্লাহ তা শুনছেন। যখন তুমি চুপ থাকবে তখনও স্মরণ রাখবে আল্লাহ তোমার সম্পর্কে সব জানেন। অতএব সাবধান, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এই নসিহতগুলো পালন করার তৌফিক দান করুন। সালাফদের অসংখ্য মণিমুক্তা আছে, সময়ের স্বল্পতার কারণে আমি আর এই দিকে অগ্রসর হলাম না। সালাফদের কওল এখানেই থামিয়ে দিলাম। আমরা পরবর্তী অংশ হাদিস উল্লেখ করব। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের খুতবাকে কবুল করে নিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা কিছু হাদিস আপনাদের সামনে উল্লেখ করব যেইগুলো খুবই জরুরি এবং প্রয়োজন আমল করার জন্য। যেমন আমরা একটা হাদিস জানি, হাদিসে জিব্রিল, যে হাদিসটাকে জিব্রিল হাদিস, জিব্রাইলের হাদিস বলা হয়, যে যেখানে জিজ্ঞেস করা হলো ইমান কি, ইসলাম কি, এহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামতগুলো কি। ওই হাদিসগুলোতে ইমান ইসলাম যেইভাবে উল্লেখ হয়েছে এই হাদিসে তার চাইতে একটু ব্যতিক্রমভাবে উল্লেখ হয়েছে। ওই হাদিসে ইমানের ছয়টা রুকুনের কথা উল্লেখ হয়েছে, ইসলামের পাঁচটা রুকুনের কথা উল্লেখ হয়েছে, এহসানের কথা উল্লেখ হয়েছে, কেয়ামতের আলামতের কিছু নিদর্শনের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু একই শব্দে ভিন্ন অর্থ দেয় এরকম একটা হাদিস রয়েছে মিশকাতুল মাসাবিহের 46 নম্বরে আপনারা পেয়ে যাবেন, এবং মুসনাদে আহমদের 18942 নম্বরে আপনারা পেয়ে যাবেন। হাদিসটা সহিহ। আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি যখন ইসলামের দাওয়াত দিলেন, ইসলাম প্রচার করলেন, ইসলাম প্রসার করলেন, তখন আপনার সাথে কে কে ছিল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুররুন ওয়া আব্দুন, আমার সাথে ছিল একজন ক্রীতদাস আর একজন আজাদ ব্যক্তি আর একজন গোলাম। একজন আজাদ ব্যক্তি আমার সাথে ছিল, একটা গোলাম আমার সাথে ছিল। আজাদ ব্যক্তি মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর গোলাম ব্যক্তি মানে বিলাল রাদিয়াল্লাহু আনহু। ইসলামের যখন আমি দাওয়াত দিলাম, ইসলামের সূচনা লগ্নে, দাওয়াতের সূচনা লগ্নে আমার সাথে আবু বকর ছিল, আমার সাথে বিলাল ছিল। আমার বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, মাল ইসলাম, হে আল্লাহর নবী আপনি বলেন ইসলাম কি, তার পরিচয় কি, কিভাবে বুঝবো এটা ইসলাম, কিভাবে বুঝবো এটা ইসলামের পরিচয় কি, এটা কিভাবে বুঝবো? আমরা হাদিসে জিবরিলে পড়েছি ইসলাম হলো কালেমার সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমাদানের সিয়াম পালন করা, হজ করা, এগুলো হলো ইসলামের রুকুন। কিন্তু এইখানে বলা হলো, হে আল্লাহর নবী আপনি বলেন ইসলাম, তার পরিচয় কি, আমি কিভাবে বুঝবো এটা ইসলাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তিবুল কালামি ওয়া ইতআমুত তাআম, ইসলামের পরিচয় হলো মার্জিত কথাবার্তা বলা, আর যারা অভুক্ত তাদেরকে খাদ্য দেওয়া, এটার নাম হলো ইসলাম। অর্থাৎ তোমার কথা যেন খারাপ না হয়, তোমার কথা যেন বাজে না হয়, তোমার কথা যেন আরেকজনকে আক্রমণ করা না হয়, তোমার কথা যেন আরেকজনকে কষ্ট দেওয়া না হয়, তুমি যখন কথা বলবে তখন মার্জিত কথা বলবে, এটা হলো তোমার ইসলাম, তার পরিচয়। তুমি যখন কথা বলবে সুন্দর কথা বলবে, এটা তোমার ইসলাম, এটা তার পরিচয়। আর তোমার আশেপাশে যারা রয়েছে ক্ষুধার্ত যারা, তাদেরকে খাদ্য দিবে, এতিমদেরকে খাদ্য দেবে, নিঃস্বদেরকে খাদ্য দেবে। আমি একাই খাবার খেলাম কিন্তু আমার পাশে যারা রয়েছে তারা খাবার খায়নি, তার মানে আমার ইসলাম সুন্দর নয়। আমার ইসলাম যদি সুন্দর হয় তাহলে
আমি যেরকম ভাবে খাবার খাবো আমার পাশে যে খোদারত রয়েছে সে ওইভাবেই খাবার খাবে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসলাম কি তার পরিচয় কি তা কি তুমি জানো সেটা হলো তিবুল কালামি ওই তাআমুত তাআম মার্জিত কথাবার্তা বলা আর অভুক্ত যারা খাদ্য পায় না তাদেরকে খাদ্য দেওয়া এটার নাম হলো ইসলাম আমর বলেন আমি আবার জিজ্ঞেস করলাম মাল ঈমান হে আল্লাহর নবী আপনি বলেন ঈমান তার পরিচয় কি কিভাবে বুঝবো এটা ঈমান এটা আমরা বুঝবো কিভাবে এর পরিচয় কি এটা কিভাবে বুঝবো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আস-সাবরু ওয়াস-সামাহা ঈমান তার পরিচয় হলো ধৈর্য ধরা এবং দান করা কি করা ধৈর্য ধরা এবং দান করা এই ধৈর্য ধরার অর্থ অনেকেই করেছেন যে এই ধৈর্য ধরার অর্থ হলো আপনার উপরে যেই বিপদ আসবে ইসলাম পালন করার ক্ষেত্রে ওই বিপদে আপনি ধৈর্য ধারণ করবেন এটা হলো ধৈর্য কিন্তু না এই হাদিসের উদ্দেশ্য এটা নয় এই হাদিসের উদ্দেশ্য হলো যে গুনাহ থেকে পাপ থেকে অন্যায় থেকে অশ্লীলতা থেকে খারাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা এটাই হচ্ছে আস-সবর অর্থাৎ আপনি ইচ্ছা করলে চুরি করতে পারেন ইচ্ছা করলে ডাকাতি করতে পারেন ইচ্ছা করলে সুদ খেতে পারেন ইচ্ছা করলে ঘুষ খেতে পারেন ইচ্ছা করলে নিশাদার দ্রব্য পান করতে পারেন ইচ্ছা করলে গীবত করতে পারেন ইচ্ছা করলে আপনি মানুষকে গালি দিতে পারেন আপনি এগুলো করতে পারেন কিন্তু এগুলো করার সামর্থ্য থাকার পরেও আপনি করবেন না বিরত থাকবেন এই যে পাপ থেকে বাঁচলেন এটাও ধৈর্য অতএব মূল উদ্দেশ্য হলো এটা পাপ থেকে গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা আর দান করা তার মানে তোমার সময় তোমার জীবন আল্লাহর রাস্তায় ব্যয় করা আমার জীবনটা কার জন্য ব্যয় করা এটা দান আমার জীবন দান করা অর্থাৎ আমার সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহকে দান করে দেওয়া আল্লাহকে দিয়ে দেওয়া আমার জীবনটাকে আমি আল্লাহর জন্য ব্যয় করব আমি ব্যবসা করব কেন আল্লাহর জন্য আমি বাজার করব কেন আল্লাহর জন্য কারণ আমি যদি বাজার না করি আমি যদি খাবার না খাই তাহলে আমি দুর্বল হয়ে যাব আল্লাহর ইবাদত করতে পারবো না আমি যদি ব্যবসা না করি তাহলে আমি পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারবো না এই জন্য আমাকে কাজ করতে হবে প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার মানে আমার সময়টাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেওয়া আল্লাহ সুবহান ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য জ্ঞান অর্জন করা ইলম অর্জন করা এটা হলো সময় ব্যয় করা আর সবর হলো গুনাহ থেকে বেঁচে থাকা আর দান করার অর্থ নিজের সময় জীবনকে দান করা এটা হলো ঈমান তার পরিচয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বললেন আমর বলেন এবার আমি জিজ্ঞেস করলাম আইউল ইসলামি আফদল হে আল্লাহর নবী তাহলে আপনি বলেন ইসলাম তার নিদর্শন কি আমি কোন নিদর্শন দেখে বুঝতে পারবো যে এটা ইসলাম বা ইসলামের নিদর্শনের ভিতরে উত্তম কোনটা আমি কিভাবে বুঝতে পারবো এই ইসলামটা অনেক উত্তম এটা আমি কিভাবে বুঝতে পারবো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাংসালিমাল মুসলিমুন আমিল লিসানিহি ওয়ায়াদিহি শোনো যার হাত দ্বারা যার জবান দ্বারা কারো ক্ষতি হয় না এটাই হচ্ছে সর্বোত্তম ইসলাম আপনার হাত দ্বারা কারো ক্ষতি হবে না আপনার জবান দ্বারা কারো ক্ষতি হবে না এই ইসলামটা সবচেয়ে উত্তম ইসলাম কিন্তু দেখা যায় আমরা ইসলাম পালন করার পরেও আমাদের হাত দ্বারা কত ক্ষতি হয়ে যায় আমাদের জবান দ্বারা কত ক্ষতি হয়ে যায় এরপরে আমর ইবনে আবাস তিনি বলেন আমি আবার জিজ্ঞেস ইমানের সর্বোত্তম নিদর্শন কোনটা কিভাবে বুঝব এই ইমানটা সর্বোত্তম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ট বাক্য বললেন খুলুকুন হাসান সৎ স্বভাব যদি তোমরা দেখো কারো মধ্যে সৎ স্বভাব রয়েছে তখন বুঝবে তার এটা হলো ইমানের উচ্চ নিদর্শন এটা হলো উত্তম নিদর্শন অনেকেই এই বাক্যের ব্যাখ্যা করতে গিয়ে ভুল করে ফেলেছেন তারা বলেছেন এই খুলুকুন হাসানের অর্থ হলো শুধুমাত্র সৎ চরিত্র জি না এটার অর্থ এটা উদ্দেশ্য নয় কারণ যখন আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন ওয়ান্নাকাল আলা খুলুকিন আযীম নিশ্চয়ই হে নবী আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী সবচেয়ে উত্তম চরিত্র আপনার আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবীর চরিত্র কি তখন তিনি বললেন পুরো
কোরআন আল্লাহর নবীর চরিত্র, তার মানে কোরআনের মধ্যে যা পাবে ওটাই নবীর চরিত্র, তার মানে পুরো কোরআন আল্লাহর নবীর চরিত্র। এইজন্য সালাফরা বলতেন এই খুলুকুন হাসানের অর্থ হচ্ছে পবিত্র কোরআন অনুযায়ী, পবিত্র কোরআনে আল্লাহ যত আদেশ করেছেন, আল্লাহ যত নিষেধ করেছেন সবগুলো নির্দেশায় মেনে নেওয়া, এটাই হচ্ছে উত্তম চরিত্র। তার মানে এটাই ঈমান। সে যদি পবিত্র কোরআন ঠিকমতো না মানে তার চরিত্র ভালো নয়, তার চরিত্র সুন্দর নয়। কেউ যদি মনে করে আমি একটু মানুষের সাথে ভালো আচরণ করলাম, মানুষের সাথে ভালো ব্যবহার করলাম, আমার চরিত্রটা ভালো, এটা নয়, বরং চরিত্র তারই ভালো যে পুরো কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে। আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইয়ুস সালাতি আফদল, হে আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম সালাত কোনটা, আমরা যেই সালাত আদায় করি, আমরা যেই নামাজ পড়ি, এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ কোনটা, সবচেয়ে উত্তম সালাত কোনটা? তখন তিনি বললেন তুলুল কুনুত, শোনো সবচেয়ে উত্তম সালাত হলো ওইটা যেটা তুলুল কুনুত দীর্ঘ। এই তুলুল কুনুতের অনেকগুলো অর্থ হয়, তিনটা অর্থ একসাথে নেওয়া যায়। এই তুলুল কুনুত অর্থ দীর্ঘ কিয়াম করা, দীর্ঘ কিরাত করা এবং বিনয় নম্রতা থাকা। যেই সালাতের মধ্যে তার কিরাতটা লম্বা হয়, যেই সালাত এর মধ্যে তার দাঁড়ানোটা লম্বা হয়, যেই সালাতের মধ্যে বিনয় থাকে, নম্রতা থাকে, আল্লাহর ভয় থাকে, খুশু খুশু থাকে, আল্লাহকে ভয় করে সালাত আদায় করে, ওই সালাত হচ্ছে সবচেয়ে উত্তম সালাত। যেই সালাতে আল্লাহর ভয় নেই ওটা উত্তম সালাত নয়, যেই সালাতের কিরাত বড় নয় এবং যেই সালাতের দাঁড়ানো বড় নয়। ফরজের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, কারণ বিভিন্ন লোক ফরজ সালাতে উপস্থিত হয়, সেই জন্য সেখানে সংক্ষিপ্ত কিরাত করাতে দর্শনীয় নয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাতের মধ্যে বিনয় নম্রতা থাকতে হবে। যার সালাতের ভিতরে আল্লাহর ভয় নেই তার সালাত উত্তম নয়, এই জন্য উত্তম সালাত হওয়ার জন্য আল্লাহর ভয়ে থাকাটা জরুরি। আমর বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইউল হিজরতে আফদল, হে আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম হিজরত কোনটা, হিজরত মানে নিজের দিনকে বাঁচাবার জন্যে অমুসলিম রাষ্ট্র থেকে মুসলমান রাষ্ট্রে হিজরত করে চলে যাওয়া, এটাকে বলা হয় হিজরত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন, হিজরত করলেন, হিজরত মানে ত্যাগ করা, এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া। কিন্তু এইখানে এই হিজরতের অর্থ এটা নয়, এইখানে হিজরতের অর্থ আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতাহজরা মা কারিহা রব্বুক আজ্জা ওয়া জাল্লা, মহান আল্লাহ যা অপছন্দ করেছেন, মহান আল্লাহ যা নিষেধ করেছেন, মহান আল্লাহ যা ঘৃণা করেন ওইগুলোকে ছেড়ে দেওয়া, এটার নাম হচ্ছে হিজরত। আর এই হিজরত হচ্ছে সবচেয়ে উত্তম হিজরত। অর্থাৎ তুমি তোমার দিনকে বাঁচাবার জন্য আরেক রাষ্ট্রে চলে গেলে, আরেকটা মুসলিম রাষ্ট্রে চলে গেলে, এই হিজরত যত উত্তম তার চাইতে উত্তম হিজরত হলো তুমি গুনাহ থেকে নিজেকে বিরত রাখলে। এজন্য সালাফরা বলতেন যে আমরা তো চাকরি করার জন্য অমুসলিম রাষ্ট্রে গিয়ে চাকরি করি, কেন আমাদের টাকা বেশি হয়, বেতন বেশি হয়, অথচ অমুসলিম রাষ্ট্রে মুসলমানের জন্য যাওয়া বৈধ নয়। মুসলমান অমুসলিম রাষ্ট্রে যেতে পারবে না, যেতে পারবে দাওয়াত দেওয়ার জন্যে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যেতে পারবে যে আমি তার কাছে ইসলামের দাওয়াত পোষাবো, ইসলামের নিদর্শন পোষাবো, ইসলামের সৌন্দর্য পৌঁছাবো, এই জন্য যেতে পারে। কিন্তু টাকা কামাই করার জন্যে, রুজি রোজগারের জন্যে অমুসলিম রাষ্ট্রে কোনো মুসলমান যেতে পারে না, চাকরি করতে পারে না, হিজরত করতে পারে না, এটা বিলকুল হারাম। এই জন্য সালাফরা বলতেন যে এই হিজরতের অর্থ হচ্ছে রাসূলের ওই বাক্যই যেখানে তিনি গুনাহ ত্যাগ করতে বলেছেন, তার মানে আমরা গুনাহ ত্যাগ করব যে যত বেশি সে তত বড় মুহাজির। আমার ইবনে আবাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি আবার জিজ্ঞেস করলাম ফাইউল জিহাদি আফদল, হে আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম জিহাদ কোনটা, তখন তিনি বললেন মান ওয়াকিরা জাবাদু ওয়া উহুরি কতামুহু, মহান আল্লাহ যা যেই ব্যক্তি মহান আল্লাহর পথে জিহাদ করার জন্য গেছে তার রক্ত নির্গত হয়েছে, সে কতল হয়েছে, তার ঘোড়া কতল হয়েছে, তার মানে সে মাল সামানা নিয়ে গেছে, সে তার জীবন নিয়ে গেছে, কিছুই ফিরে আসেনি, সে শহীদ হয়ে গেছে, তার মাল সামানা শেষ হয়ে গেছে, তার ঘোড়াটা কর্তিত হয়ে গেছে, এই জিহাদ হচ্ছে সবচেয়ে উত্তম জিহাদ। এবার আমর বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইয়ুস সাআতি আফদল, তাহলে আপনি বলেন তো সর্বোত্তম
সময় কোনটা, কোন সময়টা সবচেয়ে ভালো আমরা যেন বুঝতে পারি, এই সময়টা সবচেয়ে ভালো আপনি তা বলেন তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাউফুল লাইলিল আখির, শেষ রাতের মধ্যভাগ। তার মানে যখন রাত শেষ, রাত শুরু হবে, শেষ রাত শুরু হওয়ার সময় এবং শেষ রাত শেষ হওয়ার সময় এই দুই অংশের মাঝখানের অংশ হচ্ছে জাউফুল লাইল, মধ্যরাত্রি, শেষ রাতের মধ্যরাত। এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। এই সময় কেউ যদি কিছু চায় আল্লাহ তাকে তাই দান করেন। দুনিয়াবি এবং দুনিয়ার বাহিরে, দুনিয়াবি এবং পরকালীন যেই জিনিস হালাল এটা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন, এই কথা বললেন। একটা হাদিসের মধ্যে কয়েকটা উপদেশ হয়ে গেল। এক, আপনার সাথে কে কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বিলাল। তার মানে ইসলামের সূচনা অল্প সংখ্যক মানুষের মাধ্যমে হয়ে থাকে। দুই নম্বর, ইমান কি? তখন তিনি বললেন ইসলাম কি? তখন তিনি বললেন মার্জিত কথা বলা, অভুক্তকে খাবার খাওয়ানো। তিন, ইমান কি? তখন তিনি বললেন ইমান হলো ধৈর্য ধরা, দান করা, তার মানে গুনাহ থেকে বিরত থাকা, সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা। চার, উত্তম ইসলাম কি? তিনি বললেন যার জবান এবং মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। পাঁচ, তিনি বললেন উত্তম ইমান কি? তখন তিনি বললেন সৎ স্বভাব। আর সৎ স্বভাব মানে পবিত্র কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। ছয়, জিজ্ঞেস করলেন সর্বোত্তম সালাত কোনটা? তখন তিনি বললেন যেই সালাতে বিনয় নম্রতা আল্লাহর ভয় রয়েছে। সাত, তিনি জিজ্ঞেস করলেন যে সর্বোত্তম হিজরত কোনটা? তখন তিনি বললেন সর্বোত্তম হিজরত হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা। আট, তিনি জিজ্ঞেস করলেন সর্বোত্তম মুজাহিদ অর্থাৎ জিহাদকারীকে? তখন তিনি বললেন যার জীবন চলে যায়, সম্পত্তি চলে যায়। নয়, সর্বোত্তম সময় কোনটা? তখন তিনি বললেন সর্বোত্তম সময় হচ্ছে শেষ রাতের মধ্যভাগ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানা খোদা আননি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আবি আল্লিমু মান ইয়ামালু বিহিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন কে আছে যে আমার কথা গ্রহণ করবে, এরপরে আমার কথা অনুযায়ী আমল করবে, এরপরে তা আর একজনের কাছে পৌঁছিয়ে দেবে? কে আছে এমন? আমি মোহাম্মদ যা বলবো তা গ্রহণ করবে, আমি মোহাম্মদ যা বলবো তা আমল করবে, আমি মোহাম্মদ যা বলবো তা আর একজনের কাছে পৌঁছিয়ে দেবে। এই জন্য সালাফরা এই হাদিস অনুবাদ করতে ভয় পেতেন। তারা বলতেন এই হাদিস যারা শুনবে তাদের জন্য ওয়াজিব হয়ে যায়, এই হাদিসের উপরে আমল করা জরুরি হয়ে যায়। কেন? যেখানে আল্লাহর নবী বলেছেন কে আছে আমার কথা শুনবে, তার মানে এই হাদিস যখন অনুবাদ করা হবে তখন মনোযোগ দিয়ে শুনতে হবে। যেখানে আল্লাহর নবী বলেছেন কে আছে এমন যে আমার এই কথা গ্রহণ করবে, তার মানে এই কথা যারা শুনবে তাদেরকে এই কথা গ্রহণ করতে হবে, আমল করতে হবে। এরপর আল্লাহর নবী বললেন কে আছে এমন যে আমার এই কথাটা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেবে, তার মানে এই হাদিস যারা শুনবে তাদের উচিত আরেকজনের কাছে পৌঁছিয়ে দেওয়া। তার মানে এই হাদিস শুনলে মনোযোগ দিয়ে শুনতে হবে, এই হাদিস শুনলে আমল করতে হবে, এই হাদিস শুনলে আরেকজনের কাছে পৌঁছে দিতে হবে। তাই আবু হুরায়রা বললেন ফাখদা বিলিসানি ফাহাদা খামসান ফাকাল। আবু হুরায়রা বললেন আমি আসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাত ধরলেন, পাঁচটা কথা বললেন। আবু হুরায়রা বললেন হে আল্লাহর নবী, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রার হাত ধরলেন, এরপরে তাকে গুনে গুনে পাঁচটা কথা বললেন। তিনি বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আল্লাহ তাআলা যা হারাম করেছেন এগুলো তুমি ত্যাগ করবে। তুমি কি আল্লাহর ওলি হতে চাও? এ আবু হুরায়রা, তুমি কি আল্লাহর ওলি হতে চাও? আবু হুরায়রা বললেন জি আমি আল্লাহর ওলি হতে চাই। তুমি কি আল্লাহর বন্ধু হতে চাও? জি আমি আল্লাহর বন্ধু হতে চাই। তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, তুমি যদি আল্লাহর বন্ধু হতে চাও, তুমি যদি আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাও, তাহলে আল্লাহ যা হারাম করেছেন এগুলো ত্যাগ করবে। কেন? আল্লাহ যা হারাম করেছেন এগুলো যদি ত্যাগ করো তাহলে ওলি হবে, আল্লাহর ইবাদত গুজার বান্দা হবে, আল্লাহর ভালোবাসার প্রিয় পাত্রতে রূপান্তরিত হবে।
আমরা তাকওয়া মনে করি, অনেক সালাত আদায় করার নাম তাকওয়া, অনেক সিয়াম পালন করার নাম তাকওয়া। মাশাআল্লাহ, লোকটা তো মাসে তিন দিন সিয়াম পালন করে, রমাদানের সিয়াম পালন করে, বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করে, লোকটা কত তাকওয়াশীল। এ কথা সঠিক নয়, কারণ যারা ইবাদত করে তাদেরকে তাকওয়াশীল বলা হয় না। তাকওয়াশীল হলো তারা যারা পাপ থেকে বাঁচে, যে যত পাপ থেকে বাঁচতে পারবে সে তত বড় মুত্তাকি। আপনি যত পাপ থেকে বাঁচবেন আপনি তত বড় মুত্তাকি। তার মানে ওই লোকটাকে মুত্তাকি বলা হয় যেই লোকটা পাপ ত্যাগ করে। বেশি আমল করা সহজ, কিন্তু পাপ ত্যাগ করা খুব কঠিন ব্যাপার। এই জন্য মুত্তাকি হতে হলে পাপ ত্যাগ করতে হবে। আর আল্লাহ নবী তাই বললেন, তোমরা কি আল্লাহর ওলি হতে চাও? তাহলে হারাম ত্যাগ করো, আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবে। অর্ধবিমা কসমুল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুই, আল্লাহ তোমার তাকদিরে যা লিখেছেন, তোমার তাকদিরে যা বন্টন করেছেন, তোমার তাকদিরে যা আছে তুমি তার উপরে সন্তুষ্ট থাকবে, বিনিময়ে তুমি ধনী হতে পারবে। তুমি কি ধনী হতে চাও? তুমি কি বড় লোক হতে চাও? তাহলে আল্লাহ যা দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকো। কেন? আল্লাহ যা দিয়েছেন তার প্রতি যদি কেউ সন্তুষ্ট থাকে, তার প্রতি যদি কেউ সন্তুষ্ট থাকতে পারে, তাহলে অল্পতে যদি তুষ্ট থাকতে পারে, অল্পতে যদি সন্তুষ্ট থাকতে পারে, তাহলে সে ধনী। বেশি অনেক কামাই করার নাম ধনী নয়। পাঁচ কোটি টাকা আছে, আরো পাঁচ কোটি লাগবে। দশ লক্ষ টাকা আছে, আরো দশ লক্ষ লাগবে। একটা জমি আছে, আরেকটা জমি লাগবে। একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি লাগবে। এ ভিক্ষুক, এ ধনী নয়। ধনী ওই ব্যক্তি যার আর প্রয়োজন নেই, পাঁচশো টাকা হলেও, এক হাজার টাকা হলেও ওই দিনের জন্য সে খুশি হয়ে যায়। এই লোকটা হচ্ছে প্রকৃত ধনী। তার মানে তোমার তাকদিরে যা আছে তার উপরে সন্তুষ্ট থাকবে, বিনিময়ে তুমি কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি কি প্রকৃত মুমিন হতে চাও? আচ্ছা, আপনারা প্রকৃত মুমিন হতে চান না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি প্রকৃত মুমিন হতে চাও? আবু হুরায়রা তো হ্যাঁ বললেন। তাহলে শোনো, তোমার প্রতিবেশী যে তার সাথে ভালো আচরণ করবে, বিনিময়ে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। যে ব্যক্তির প্রতিবেশীর সাথে যে ভালো আচরণ করে না সে প্রকৃত মুমিন নয়। যার প্রতিবেশী তার হাত থেকে নিরাপদ নয় সে প্রকৃত মুমিন নয়। এই জন্য প্রকৃত মুমিন হতে চাইলে অবশ্যই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াহিবালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুন মুসলিমা। তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও? তাহলে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে। নিজের জন্য পছন্দ করো আমার কেউ গীবত না করুক, তাহলে তুমি আরেকজনের করবা না। নিজের জন্য পছন্দ করো আমাকে কেউ গালি না দিক, তাহলে তুমি আরেকজনকে দিবা না। নিজের জন্য পছন্দ আমাকে কেউ ধোকা না দিক, আমার সাথে মিথ্যা না বলুক, তুমি তা আরেকজনের সাথে করবা না। নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে, তাহলে বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে। ওলা তুকসিরিদ দহিক ফাইন্না কাসরাতাদ দহিক। তুমি তো কলব, তুমি কি তোমার অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না? কারণ অতিরিক্ত হাসলে, বেশি হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। যখন মানুষের হৃদয় মরে যায়, অন্তর মরে যায়, তখন সে আর আল্লাহর ইবাদাত করতে পারে না বেশি, জিকির আজকার করতে পারে না বেশি, কোরআন তেলাওয়াত করতে পারে না বেশি, যখন তার হৃদয় মরে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসবা না, হাসলে হৃদয় মরে যায়। আবার দুনিয়া নিয়ে ব্যস্তও থাকা যাবে না। মানে সুর্রবি দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, নুজিয়া খাওফাল আখিরা তারকা ফি কলবিহি, যেই ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ তাআলা তার হৃদয় থেকে আখিরাতের ভয় উঠিয়ে দেয়। আখিরাতের ভয় তার হৃদয়ে থাকে না, আল্লাহ উঠিয়ে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটা কথা বললেন। এক, তুমি হারাম ত্যাগ করবে, বিনিময়ে আল্লাহর ওলি হবে, বন্ধু হবে, ইবাদত গুজার বান্দা হবে। দুই, তোমার তাকদিরে যা আছে তাতে খুশি থাকবে, বিনিময়ে তুমি ধনী হয়ে যাবে। তিন, তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, বিনিময়ে মুমিন হয়ে যাবে। চার, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে। পাঁচ, অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না, বেশি হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। তিরমিজি 2305 নম্বর হাদিস, মিশকাত 5171 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন।